বিপিএল এর দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স। এবারের বিপিএল ও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের দলে নিয়েছে লেটন মোস্তাফিজ ইমরুলের মতো তারকা ক্রিকেটার। অন্যদিকে রংপুর রাইডার্সের আছে ভারসাম্য একটি দল, দলে রয়েছে নাইম শেখ, নুরুল হাসান সোহান, মাহাদি হাসানের মতো তরুণ ক্রিকেটাররা। তাই তো একটা হাড্ডাহাড্ি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। দুই দলের একাদশে থাকবে একাধিক চমক, যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। গতবার কুমিল্লায় অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন না, তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাতে কোনো সমস্যা হয়নি। ইমরুল কায়েসের নেতৃত্বে স্থানীয় তরুণ ক্রিকেটাররা বিদেশিদের দারুণ সমন্বয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছিল তারা। এবার বিদেশি ক্রিকেটারদের আগের পুলটা না থাকলেও বেশ শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার বলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। মোস্তাফিজুর রহমানকে ধরে রাখা কুমিল্লা ড্রাফটে প্রথম নেয় লিটন দাসকে। গতবারও যিনি খেলেছিলেন এ দলেই, স্থানীয়দের ক্ষেত্রে ইমরুল, সৈকত, মোসাদ্দিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে তরুণ জাকের আলী, মাহিদুল ইসলাম, মকিদুল ইসলামকে দলে নিয়েছে তারা। অন্যদিকে রংপুরের মূল ভরসা বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সকে বরাবরই বিপিএলের বড় দল বলা হয়। 2015 থেকে 2019 সাল পর্যন্ত বিপিএলে নিয়মিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বিসিবি ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি থেকে সরে এলে রংপুরও সরে যায়। এবছর থেকে বিপিএলে ফিরছে পুরনো মডেলে, রংপুরও ফিরছে বরাবরের মতো বড় দল হয়ে। নুরুল হাসানের নেতৃত্বে একঝাঁক বিদেশি তারকা খেলবেন রংপুরের জার্সিতে। ড্রাফটের বাইরে থেকে নুরুলের সঙ্গে রংপুরের চুক্তি হয়। এরপর একে একে শোয়েব মালিক, হারিস রৌফ, মোহাম্মদ নেওয়াজ, সিকান্দার রাজাকে দলে নিয়েছে দলটি। তাই তো একটা জমজমাট ম্যাচের অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। চলুন তাহলে আমরা দেখে আসি এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে কারা থাকছেন। এই ম্যাচে কুমিল্লার হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৈকত আলীকে। তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক ইমরুল কায়েস। চার নম্বরে ব্যাটিং করবেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে মোসাদ্দেক হোসেন সৈকতকে। ছয় নম্বরে ব্যাটিং করতে হবে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীকে। সাত নম্বরে ব্যাটিং করবেন পাকিস্তানি অলরাউন্ডার খুরশিদ শাহ। দলে থাকবেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। কুমিল্লার পেস আক্রমণের দায়িত্ব থাকবে মোস্তাফিজুর রহমানের ওপর, সাথে থাকবেন আফগানিস্তানের পেসার ফজলে হক ফারুকি। এছাড়াও দলে রাখা হবে মকিদুল ইসলাম মুগ্ধকে। এবার দেখে আসি কুমিল্লার বিপক্ষে রংপুর রাইডার্সের একাদশটি। এই ম্যাচে রংপুরের হয়ে ওপেনিং করবে নাঈম শেখ। নাঈম শেখের সাথে দেখা যাবে পারভেজ হাসান ইমনকে। তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন শোয়েব মালিক। চার নম্বরে দেখা যাবে বেনি হাওয়েলকে। পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে সিকান্দার রাজাকে। ছয় নম্বরে ব্যাটিং করবেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইকে। সাত নম্বরে দেখা যাবে অধিনায়ক নুরুল হাসান সোহানকে। আট নম্বরে নামবেন শেখ মেহেদী হাসান। নয় নম্বরে ব্যাটিং করবেন পেসার হাসান মাহমুদ। দলে থাকবেন রিপন মন্ডল ও রবিউল হক। উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচটা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা 7:15। তো দর্শক বন্ধুরা, কুমিল্লা নাকি রংপুর, কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।